উত্তর মেরু বরফ সমুদ্রে দিন রাতের হিসাবটা একেবারেই ভিন্ন। ৬ মাস দিনের পর আসে ৬ মাস রাত। পৃথিবীর উত্তর মেরুর এই শীত প্রধান অঞ্চলগুলোতে প্রায় ৬ মাস সূর্যের কোনো দেখা মেলে না। বরফের দেশের জীবনযাত্রা একেবারেই অন্যরকম। কোথাও কোথাও এত ঠান্ডা যে সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। সেখানে জীবনধারণ বেশ চ্যালেঞ্জিং। হাড় জমে ওঠা ঠান্ডা, তুষারপাত, তুষার ঝড়, খাবারের সংকট, আবাসন সংকট, পরিবহনে নেই কোনো ব্যবস্থা, যোগাযোগ, বিদ্যুৎ এসব পৌঁছায়নি। তীব্র শীত আর দিনরাতের ভারসাম্যহীনতার মাঝেও এসব অঞ্চলের স্থানীয় অধিবাসীরা তাদের নিজস্ব জীবনধারাকে মানিয়ে নিয়েছে। উত্তর আমেরিকা, পূর্ব সাইবেরিয়া, গ্রিনল্যান্ড প্রভৃতি সুমেরু বৃত্তীয় অঞ্চলের তেমনই বিচিত্র এক ক্ষুদ্র নৃগোষ্ঠী এস্কিমো। তাদের এস্কিমো বলা হলেও আঞ্চলিক ভাষায় তারা নিজেদের ইনুইট, ইনুপিয়াট, ইউপিক বা এলুটিট নামে পরিচয় দিয়ে থাকে। এগুলোর অর্থ হল মানুষ বা প্রকৃত মানুষ। মূলত ইউরোপিয়ানরা তাদের অনেক প্রাচীনকালে এস্কিমো বলে সম্বোধন করত। ধারণা করা হয় এর অর্থ কাঁচা মাংস খেকো। তবে এখনও তাদের অনেকেই ই নামে ডাকে। আবার অনেক জায়গা থেকে এস্কিমো নামের চল উঠে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে এখন তাদের লেখা হয় আলাস্কা নেটিভ। পৃথিবীর সবচেয়ে উত্তরতম বিন্দু উত্তর মেরু, আর্কটিক বরফ অঞ্চল। পৃথিবীর উত্তর গোলার্ধের এই বিন্দুতে এর ঘূর্ণনক্ষ পৃষ্ঠতলের সঙ্গে মিলেছে। বরফের স্রোত কখনোই স্থির থাকে না উত্তর মেরুতে। বরফের উপর উত্তর মেরুর বিন্দুটি নির্দেশ করলেও এর নিচে কোনো মাটি নেই, রয়েছে সমুদ্র। এছাড়া কোনিক অবস্থানের কারণে অন্তত দুটি উত্তর মেরু ধরে হিসাব করা হয়। একটিকে বলা হয় নর্থ পোল, অন্যটিকে বলা হয় ডিপ নর্থ পোল। এছাড়া উত্তর মেরু বলতে অনেকে আবার উত্তর চৌম্বক মেরুর সঙ্গে গুলিয়ে ফেলেন। আর্কটিক মহাসাগরের বুকের মাঝখানে এই উত্তর মেরু ভয়ঙ্কর ঠান্ডায় জমে থাকে সারা বছর। পৃথিবীর ৯০ ডিগ্রি অক্ষাংশ উত্তর মেরু, তাই একেবারেই ভিন্ন পরিবেশ এখানে। পৃথিবীর অন্য দেশগুলোয় বছর জুড়ে দিন রাতের যে হিসাব তার কিছুই নেই এখানে। এখানে গ্রীষ্মকাল আর শীতকাল ছাড়া আর কোনো প্রধান ঋতু নেই। উত্তর মেরুতে গ্রীষ্মকাল থাকে ১৮৭ দিন। এ সময় ২৪ ঘন্টায় সূর্য থাকে আকাশে। এ সময় দিন থাকে একটানা। শীতকালের ব্যাপ্তি ১৭৮ দিন। এ সময় একটানা রাত থাকে এখানে। অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে উত্তর মেরুতে কোনো ঘড়ির সময় ধরা হয় না। নির্দিষ্ট টাইম জোন না থাকায় এমনটি ঘটে। সময় বোঝাতে তাই পছন্দ মতো একটি টাইম জোন ধরে নিতে হয়। যারাই এই বিন্দুতে পৌঁছান তারা তাদের দেশ বা যেখান থেকে এসেছেন সে স্থানে সময় ধরে উত্তর মেরুর সময় নির্ধারণ করে নেন। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের সময় নির্ধারণের জন্য যে অক্ষাংশ মেনে হিসাব করা হয় তার কেন্দ্রবিন্দু উত্তর মেরুতে। পৃথিবী ঘূর্ণন কোণিক অবস্থান মাটির সঙ্গে ঠিক ৯০ ডিগ্রি ধরা হয় এখানে। এই কোণিক অবস্থানের কারণে উত্তর মেরুতে দিন রাতের হিসাবের প্রায় ৬ মাস টানা দিন আর রাত হয়। বছরে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এখানে। সময় নির্ধারণের জন্য ঘড়ির কাজ এখানে অকেজ। স্বাভাবিকভাবে সন্ধ্যার পর সূর্য অস্ত যাওয়ার কথা হলেও উত্তর মেরুতে সূর্য ডুবে না, তবে কখনোই মাথার উপরে সূর্য পৌঁছায় না। গ্রীষ্মকালে টানা প্রায় ৬ মাসের দিন শেষে যখন শীতকাল আসে তখন উল্টো ঘটনা ঘটে। প্রায় ৬ মাস সূর্যের দেখা পাওয়া যায় না। এ সময় উত্তর মেরু ঢেকে থাকে আধারে। রাতে কখনো কখনো হালকা আভা দেখা গেলেও রাত কাটে না প্রায় ৬ মাস। এ সময় -৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভয়াবহ ঠান্ডায় ডুবে থাকে উত্তর মেরু। আর্কটিক বরফের সমুদ্র, মহাসমুদ্রের বুকে গেঁথে আছে উত্তর মেরু। উপরে পুরো বরফের আস্তরণ আর নিচে ছুটছে বিশাল সাগর। সেখানে মাছগুলো দিব্যি বেঁচে আছে। সেই সমুদ্রে আছে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীরাও। বিমান দিয়ে দিনের পর দিন উড়ে গেলেও বরফ সমুদ্রের সীমানা পাওয়া যায় না। উত্তর মেরুর এই বরফ সমুদ্রের কোথাও কোথাও ভাসমান বরফের ছোট বড় দ্বীপ দেখা যায়। যে বরফ দ্বীপগুলো ঠায় দাঁড়িয়ে আছে সেগুলোকে বলা হয় আইসবার্গ। আর যে বরফ দ্বীপগুলো ক্রমাগত ভেসে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বলা হয় আইস শেলফ। এই বরফের দ্বীপগুলোর কোনোটা কোনোটা এতটাই বিশাল যে দূর থেকে দেখে পাহাড় ভেবে বসতে পারেন। এই বরফ বেশ পরিচ্ছন্ন, বিশুদ্ধ পানি হলেও এই পানি ভয়াবহ লবণাক্ত। এখানকার বরফের বিছানা কোনো কোনো জায়গায় ১.৬ কিলোমিটার পর্যন্ত গভীর। পৃথিবীর মোট বরফের ৯০% এখানে জমাট বেঁধে আছে। বিস্ময় জাগতে পারে, পৃথিবীর অন্তত ৭০% পরিষ্কার পানি এখানে বরফ হয়ে জমে রয়েছে। এই বরফে কতটুকু পানি জমে আছে অনুমান করতে পারছেন? ছোট একটি ধারণা দেওয়া যাক। এই বরফের সমুদ্রে জমাট বেঁধে থাকা বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের উচ্চতা বেড়ে দাঁড়াবে অন্তত ২০০ ফুট, মানে প্রায় ২০ তলা উঁচু বিল্ডিং এর সমান।
আর্কটিকের বরফের ছোট বড় দ্বীপগুলো ভেসে চলে গ্রীষ্মে, আর শীতে এসে জমে দাঁড়িয়ে যায়। দুই ঋতুর উত্তর মেরুতে প্রায় ৬ মাসের গরম আর ঠান্ডা আবহাওয়া বলা হলেও এখানকার গরমতম দিনেও তাপমাত্রা থাকে ০ ডিগ্রি সেলসিয়াস। বরফ জমে থাকা এই গ্রীষ্মের দিনে ৬ মাস সূর্যের দেখা পাওয়া যায়। শীতকাল এলে রাতের আধা নেমে আসে ৬ মাসের জন্য, যদিও ঠিক হিসাবটি ভিন্ন। শীতকাল থাকছে ৯ মাস আর বাকি ৩ মাস গ্রীষ্মকাল। গ্রীষ্ম কি শীত সবসময় অবিশ্বাস্য ঠান্ডায় মোড়ানো থাকে উত্তর মেরু। শীতকালে তাপমাত্রা -১৫ থেকে শুরু করে -৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গবেষকরা দীর্ঘদিন ধরেই সে সময়ের পরিবেশের চিত্র তুলে আনার চেষ্টা করছেন, কিন্তু বিরূপ আবহাওয়া সব প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করেছে। শীতকালে তুষারঝড়ের কবলে উত্তর মেরুর পরিবেশ আরও ভয়াবহ হয়ে ওঠে। গ্রীষ্ম ও শীত ছাড়াও আরও দুটি ঋতু উত্তর মেরুতে খুঁজে পেয়েছেন গবেষকরা, শরৎ ও বসন্ত। তবে এই দুটি ঋতুর ব্যাপ্তিকাল কয়েক সপ্তাহ মাত্র। শীতকালে আকাশ থাকে পরিষ্কার, সমুদ্র বরফ হয়ে জমে আছে, তাই বাষ্প নেই, নেই মেঘ, নেই বৃষ্টি। গ্রীষ্ম আসার আগে তুষারঝড় বয়ে যায় উত্তর মেরুতে। শীতে উত্তর মেরুতে যতটা না ঠান্ডা, তার চেয়ে বেশি ঠান্ডা পড়ে আশেপাশের এলাকায়। উত্তর মেরুতে জীবন অনেক কঠিন, গাছপালা না থাকায় নেই কাঠ। যে সামান্য পরিমাণ কাঠ এস্কিমো বা ইনুইটরা জোগাড় করে সেসব জ্বালানি হিসেবে কাজে লাগায়। বাড়ি বানাতে যে কাঠের দরকার তার আর জোগাড় হয় না। প্রচণ্ড শীতে শক্ত বরফের খণ্ড দিয়ে তারা তৈরি করে বিশেষ এক ধরনের ঘর, একে বলা হয় ইগলু। ইগলু দেখতে অনেকটা উপুর করা বাটির মতো, ছোট ছোট ফাঁক ফোকরে ছোট ছোট বরফের টুকরা ঢুকিয়ে তৈরি করা হয় এই বাড়ি। টুকরাগুলো টালির ফাঁকে ফাঁকে জমে হাওয়া ঢোকার পথ বন্ধ করে দেয়, আর জানালা তৈরি করে এক খণ্ড স্বচ্ছ বরফের টুকরা দিয়ে। ইগলুতে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে, ৪-৫ হাত লম্বা একটা সুড়ঙ্গ পথ পেরিয়েই তবেই পাওয়া যায় ইগলুর দরজা। সাধারণত ইগলুর উচ্চতা ৫ থেকে ৬ ফুট। বাড়ির ভিতর সবসময় জ্বলতে থাকে পাথরের তৈরি প্রদীপ। প্রদীপের সলতে তৈরি করা হয় সমুদ্রের শ্যাওলা দিয়ে, আর প্রদীপ জ্বলে সিলের তেলে। বরফের বাড়ির ভিতরে ইনুইটদের মেলে কিছুটা উষ্ণতা আর হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে নিরাপত্তা। ভয়ঙ্কর তুষারঝড়ে এই বাড়ি তাদের প্রাণ বাঁচায়। অবশ্য বছরের অর্ধেক সময় পেরুতে না পেরুতে এই বাড়ি গলে যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বাড়লে বরফ গলে নদীতে চলে যায় ইগলো বাড়ি। তখন তাদের বাইরে খোলা মাঠে তাঁবু টানিয়ে বসবাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যেন তেনভাবে তৈরি একটা ফ্রেমের উপর পশুর চামড়া দিয়ে ঢেকে তারা তৈরি করে এই তাঁবু। বরফের দেশে কোনো গাছ নেই, তাই শিকার করেই খাবার জোগাড় করতে হয় তাদের। সামুদ্রিক স্তন্যপায়ী তিমি, শিল, পেঙ্গুইন, পাখি, পাখির ডিম, বরফ অঞ্চলের খরগোশ, মেরু ভালুক ও মাছ তাদের প্রধান খাদ্য। সামুদ্রিক উদ্ভিদ, হার্বজাতীয় ঘাস, ঘাসের শিকড়, বেরি জাতীয় ফল দূর থেকে সংগ্রহ করে তারা। পশু আর মাছের তেল ব্যবহার করে আগুন জ্বালায়। হিংস্র প্রাণী তীর বসা দিয়ে শিকার করে। তিমি ও শিল শিকারে তারা সিদ্ধহস্ত। এস্কিমোরা শীতের সময় খাওয়ার জন্য খাবার সংরক্ষণ করে, শীতকালে মাছ ও মাংস শুকিয়ে নেয়। এ সময় তারা থাকে চামড়ার তৈরি টুপিক নামক তাঁবুতে। সাদা বরফে ঢাকা নদীর বুকে উৎপেতে অপেক্ষা করে একটি গর্তের কাছে। এই গর্ত থেকে মুখ বের করে শ্বাস প্রশ্বাস নেয় শিল, তখনই তারা সেটাকে শিকার করে। এই কৌশল সেখানকার শ্বেত ভালুকরাও অবলম্বন করে। এছাড়া তারা শিকার করে উলরুস, ক্যারিবু। এসব প্রাণীর মাংস তারা কখনো সিদ্ধ করে আবার কখনো বা কাঁচাই খেয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা থাকায় তারা দীর্ঘদিন খাবার সংরক্ষণ করে রাখতে পারে। উত্তর মেরুতে খাবারের ভয়াবহ সংকট। বরফের নীচে থাকা মাছ ধরে সাময়িক ক্ষুধা মেটালেও দিন দিন তাদের খাবার সংকট চরম আকার ধারণ করে। ঘাস জাতীয় খাবার চিবিয়ে তারা কাটিয়ে দেয় দিনের পর দিন। সারা পৃথিবীর মানুষ যখন ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলছে, তখন ইনুইট জাতির মানুষের প্রাণ বাঁচিয়ে রেখেছে ফ্যাট জাতীয় খাবার, কাঁচা মাংস, যা এক বিস্ময়। তারা কখনো একা খাবার খায় না, যে বা যারাই শিকার বা খাবার জোগাড় করে সবাই ভাগ করে খায়। বরফ গলিয়ে পানি নয়তো শিলের গরম রক্ত আর কিছু নেই পানীয় বলতে। এই বরফ এলাকায় এখনো যোগাযোগের অন্যতম মাধ্যম হলো নৌকা এবং কুকুরের গাড়ি বা স্লেজ। এ গাড়িকে তারা বলে কামুতিক। কুকুরের গাড়ি এমন এক ধরনের গাড়ি যা বরফের উপর দিয়ে টেনে নিলেই চলে। ইঞ্জিনের এই যুগে মোটর গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে রাজপথে, সেখানে স্লেজ গাড়ি কোনো তেল লাগে না, গ্যাস লাগে না, এর কোনো ইঞ্জিন নেই, এমনকি নেই কোনো চাকা। পশুর চামড়া, শক্ত হাড়, এসব সাধারণ জিনিস দিয়েই তারা তৈরি করে এক একটি গাড়ি। এই গাড়িকে জুড়ে দেয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের গলায়। আমাদের দেশের ঘোড়ার গাড়ির মতো তারা কুকুরের গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় বরফের দেশে। তাদের এই কুকুর কিন্তু যে সে কুকুর নয়, কুকুরগুলো বেশ শক্তিশালী। সাধারণ কুকুরের চেয়ে অনেক বেশি ঘন এবং পুরু এদের গায়ের লোম।
নিজেদের প্রয়োজনে ইনুইটরা বাড়িতে এই কুকুর পোষে। এরা নদীতে শিকারে যায় ছোট নৌকায় চড়ে, নাম কায়াক। মালামাল পরিবহন, লোক আনা নেওয়া এবং অন্যসব জিনিস পরিবহনে এরা বড় নৌকা ব্যবহার করে, যাকে উমিয়াক বলে। উমিয়াক লম্বায় প্রায় 6 থেকে 12 মিটার। বিশেষ এই নৌকার তলদেশ সমান, ফলে নদী তীরের খুব কাছাকাছি ভিড়তে পারে সহজেই। সবচেয়ে বড় ও আকর্ষণীয় প্রাণী হলো মেরু ভালুক। হিমশীতল বরফে আচ্ছাদিত উত্তর মেরুতে বাস করে বিশালদেহী সাদা লোমের এই প্রাণী। এই ভালুক নিয়ে তৈরি হয়েছে অনেক গল্প, চলচ্চিত্র। শুভ্র বরফে ঢাকা উত্তর মেরুর সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই মেরু ভালুক। বরফের জনমানবহীন প্রান্তরে রাজত্ব করছে তারা। পুরো চামড়া এবং চামড়ার নিচে পুরো চর্বি স্তরের কারণে মেরু ভালুক প্রচণ্ড ঠান্ডায়ও টিকে থাকতে পারে। শীতের শুরুতে এদের চামড়ার চর্বি স্তর আরও বেড়ে যায়। চমৎকার সাঁতারু হিসেবে মেরু ভালুকের সুখ্যাতি রয়েছে। উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় এদের বাসস্থান, প্রজনন স্থান ও শিকার করার ক্ষেত্র প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। এস্কিমোরা খুব একটা গোসল করে না। তারা অমন শীতের দেশে, যেখানে পোশাক খুললেই হাড় কাঁপানো শীত তীরের মতো শরীরে বেঁধে, সেখানে কেই বা চায় গোসল করতে? এক আটটু ময়লা যদি এস্কিমো বাচ্চাদের গায়ে লাগে তো এস্কিমো মায়েরাই তাদের চেটে পটে পরিষ্কার করে দেয়। এস্কিমোরা গায়ে পশুর মোটা চামড়ার পোশাক পরে নেয়। এস্কিমোরা তীব্র শীত থেকে রক্ষা পেতে বলগা হরিণের চামড়া আর পশম দিয়ে তৈরি পোশাক পরিধান করে থাকে। নিজস্ব কোনো দেশ না থাকায় কোথাও স্থায়ীভাবে বসবাস করে না তারা। যাযাবর হয়ে ঘুরে বেড়ায় উত্তর মেরুর তুষারবৃত অঞ্চলে। প্রাচীন ঐতিহ্যবাহী হারপুনের পরিবর্তে তারা শিকারের জন্য বন্দুক ব্যবহার করছে, আর চলাচলের জন্য ব্যবহার করছে স্নো মোবাইল। ইনুইট জাতির মানুষের মধ্যে বিশ্বাস আর সম্পর্কের মেলবন্ধন তাদের কঠিন দিনগুলো পেরিয়ে যেতে সাহায্য করে। কয়েকটি পরিবার মিলে ছোট ছোট তাঁবু বানিয়ে বছরের বাকি অর্ধেক সময় পার করে দেয়। তাদের মধ্যে পারিবারিক শ্রদ্ধাবোধ দারুণ। একে অন্যের সঙ্গে কখনোই ঝগড়া করে না। মতবিরোধ হলে বয়স্কজনের সিদ্ধান্ত মেনে চলে তারা। তারা সহজ সরল কর্মট, ধর্মবিশ্বাস প্রবল। অপরাধ ভাবনা করাও তাদের জন্য ভয়াবহ পাপ। প্রকৃতি ও পশু প্রাণীদের প্রতি তারা শ্রদ্ধাশীল। কুসংস্কারে আচ্ছন্ন ইনুইট জাতির মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে খুব একটা জানে না। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।